মাই চ্যানেল এইচডিবি সুমন। তো আজকে আমি এসেছি বর্ধমান নীলপুরে খাদ্য মেলা বা খাদ্য উৎসবে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এবং দেখো মেলাটা কত সুন্দর হয়েছে। বাহারে আহারে খাদ্য মেলা 2024 সাল। এই মেলাটি বর্ধমান নীলপুর জাগরণী মাঠে হচ্ছে, আর এটা হচ্ছে মেলার প্রবেশ পথ। তো এটা দিয়ে আমরা যাব, আর ডান দিকে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মাঠ, এই মাঠেই হচ্ছে মেলাটি, আর এইটা হচ্ছে বাঁশের ব্যারিকেড। তো আমি অলরেডি মেলার গেটের সামনে এসে গেছি, মূল মেলার প্রবেশ পথ এই গেটটা দিয়েই হয়। তো যথারীতি এই গেটটা দিয়ে এবার আস্তে আস্তে প্রবেশ করব। প্রথম দিনই মোটামুটি সন্ধ্যের একটু আগে থেকেই ভিড়টা জমতে শুরু করেছে, এরপরে যত সন্ধে হবে তত ভিড়টা জমবে। আর এই মেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। তো তোমাদেরকে আমি খাবারগুলো একটু দেখিয়ে দিই যে কী কী সুস্বাদু খাবার আছে। চিকেনের আইটেম থেকে শুরু করে মাছের আইটেম সবটাই তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো এগুলো হচ্ছে চিকেনের আইটেম, চিকেনের পকোড়া যেটা থাকে খাবার এরিয়াতে চিকেন থাকবে না তাই কি হয় বন্ধুরা। তো দেখো বিভিন্ন রকমের দাম আছে, 30 টাকা থেকে শুরু করে 40 টাকা, 20 টাকা, সব রকমই দাম আছে। তোমরা বিভিন্ন দামের পেয়ে যাবে, তবে হ্যাঁ দামটা বাইরে যেরকম দাম সেই তুলনায় দামটা একটু কমই, তবে খাবারগুলো বেশ ভালো খাবার। আর এটা দেখতে পাচ্ছ সুন্দরবন ফিশ কর্পোরেশন, অর্থাৎ এটা সুন্দরবন মাছের আইটেমের যাবতীয় যা আছে সব কিছু এখানে সব তোমরা মাছের আইটেমে পেয়ে যাবে। চলো তোমাদেরকে আমি আরও সামনে আরও অনেক ভালো ভালো খাবার আছে সেই খাবারগুলো দেখাচ্ছি। তোমরা কারা কারা খেতে ভালোবাসো একটু আমাকে কমেন্ট করো তো। তোমরা অনেকে আছো ভিডিওটা দেখছো লাইক করছো না, তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তো প্লিজ তোমরা ভিডিওটাকে একটা অন্তত লাইক করো, কারণ তোমরা যদি একটা লাইক করো ভিডিওটা অনেকজনের কাছেই যায়, ছড়িয়ে যায়, তাহলে সবাই এই ভিডিওটা দেখতে পাবে। মানে যারা ধরো মেলাতে আসতে পারে না তারা ঘরে বসেই এই ভিডিওটির মাধ্যমে মেলা দেখা আনন্দ উপভোগ তারা করতে পারে। এখানে চিকেন পকোড়া, চিকেন ড্রামস্টিক, এইটি গঙ্গাসাগর ফিশ কর্পোরেশন বা গঙ্গাসাগর ফিশ সেন্টার থেকে এই খাবারগুলি এই মেলাতে স্টলের আকারে আমাদেরকে পরিবেশন করছে। তো এইখানে মাছের খুব সুন্দর সুন্দর জিনিস আছে, চিংড়ি মাছ আছে, ভেটকি মাছ আছে, চিকেনেরও অনেক আইটেম আছে। তো তোমাদেরকে মেলাটা আমি আরও সুন্দর সুন্দর খাবারের জিনিস দেখাবো, আর মেলাটা অনেকটাই বড়। এটা হচ্ছে নিউ দীঘা ফিশ সেন্টার, বিভিন্ন রকমের দীঘার মাছ এখানে তোমরা পেয়ে যাবে, ভাজা থেকে শুরু করে বিভিন্ন রকমের ফিশ পকোড়া থেকে শুরু করে ভাজা থেকে শুরু করে আরও যে মাছের যেসব আইটেমগুলো হয় ফাস্টফুডের সেইগুলো পেয়ে যাবে, এবং নতুন ধরনের খাবারও আছে। আর এটা হচ্ছে আইসক্রিম সেন্টার, এখানে তোমরা অনেক রকমের আইসক্রিম পেয়ে যাবে। এরপরে আসছে পান, এই দেখো বিভিন্ন রকমের পান, আর এইগুলো হচ্ছে পান মশালা। তোমরা কারা কারা পান খাও একটু আমাকে বলো তো, যে তোমরা পান খাও। ভেটকি মাছে খুব সুন্দর সুন্দর আইটেম আছে, ভেটকি মাছের ভাজা, ভেটকি মাছের পাতুরি, ভেটকি মাছের পকোড়া, ভেটকি মাছের কাটলেট। তোমরা একটু খাবারের নাম আর খাবারগুলো একটু জাস্ট দেখে নাও।
এটা হচ্ছে বকখালি ফিশ কর্পোরেশন, অর্থাৎ বেশিরভাগ সামুদ্রিক মাছেরই আইটেম আছে এই মেলাতে। তো বুঝতে পারছো সামুদ্রিক মাছের আইটেম মানে কতটা সুন্দর এবং সুস্বাদু হতে চলেছে এই মেলাতে খাবারগুলো। আহা, তোমরা কারা কারা সামুদ্রিক মাছের আইটেম খেতে ভালোবাসো একটু আমাকে জানো। আর তোমাদেরকে আমি মাঠটা আর একবার চারপাশে ঘুরে দেখিয়ে দিচ্ছি আজকে। আর বারবার বলছি, আজকে মেলার প্রথম দিন, আস্তে আস্তে ভিড় হচ্ছে, আর সামনে হচ্ছে স্টেজ। ওই স্টেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, বিভিন্ন অতিথি শিল্পীরা আসবেন। আর দেখো, এটা হচ্ছে সুরুচি বিরিয়ানি, এখানেও বিভিন্ন ভালো ভালো বিরিয়ানি পাওয়া যায়, বাম্বু বিরিয়ানি থেকে শুরু করে সব রকমের বিরিয়ানি। এটা হচ্ছে বাম্বু বিরিয়ানি, আর পাশে হচ্ছে মটকা বিরিয়ানি। বাম্বু বিরিয়ানি, মটকা বিরিয়ানি, পুরোটাই হচ্ছে একটা বিরিয়ানির সেন্টার। আর এইখানে বিরিয়ানিটা যা স্বাদ হবে দেখি বুঝতে পারছি, আমারই লোভ লাগছে। আর এগুলো হচ্ছে শিব কাবাব। মেলাতে ঘুরতে ঘুরতে বেশ সন্ধে হয়ে এলো, তো আমি এসেছি মেলার আর একটা প্রান্তে, সেখানেও অনেক রকমের স্টল বসেছে। তো সেই স্টলের খাবারগুলো একবার তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এখানেও কী কী খাবার পাওয়া যায়। এই দেখো, আমি যেটা এতক্ষণ ধরে খুঁজছিলাম সেটা হচ্ছে মিষ্টি আইটেম, গজা খাজা, এইগুলো হচ্ছে মিষ্টি আইটেম, রসমালাই। আর এই দেখো, এইগুলো তো মেলাতে থাকবেই, মেলা মেলাতে এইগুলো তো বসতেই হবে, না নাহলে মেলাটা ঠিক মেলা বলে জমে না। না আর দেখো, এটা হচ্ছে পিঠে, ইউনিক ধরনের একটি পিঠে আমি দেখলাম। আর এটা হচ্ছে ঘুগনি, ভেলপুরি, পাপড়ি চাট। বাচ্চাদের খেলনার জন্য, এই যে খেলার জন্য একটা বড় বেলুন যেখানে বাচ্চারা লাফাতে পারবে। আর এখানে দেখো বাচ্চাদের খেলনার জন্য অনেক খেলনাও বিক্রি হচ্ছে কম দামে, 30 টাকা, 40 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা, বিভিন্ন দামের জিনিস এখানে বিক্রি হচ্ছে বাচ্চাদের। লঙ্কা চানাচু, এইগুলো হচ্ছে সব 12 বাজার ঝালমুড়ির আইটেম। আর দেখো, সন্ধে হয়ে গেছে, যেহেতু মেলা প্রাঙ্গণটা অনেকটাই বড় সেহেতু এখানে ভিড়টা অতটা বোঝা যাচ্ছে না। আর সবাই এখন স্টেজের দিকে আছে, কারণ স্টেজে একটু পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তো এই দেখো স্টেজের সামনে কত রং বেরঙের আলো, এই আলোতে ফুটে উঠেছে গেরুয়া সাদা সবুজ, অর্থাৎ আমাদের জাতীয় পতাকার যে রং সেই রংটাই সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে। হয়েছে এবার বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার পথে দেখলাম খুব সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর বাইরে ঠান্ডাও পড়ছে। তো এবার আমি বাড়ি ফিরবো। ভিডিওটা আমি এখানে শেষ করলাম, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে ঠিক পরবর্তী ভিডিওতে।